হুসেন মাহমুদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর তিন আসনের উপনির্বাচনে প্রার্থী মনোনয়নের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। অন্যদিকে সদ্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে দলকে সুসংগঠিত করার প্রস্তুতির কথাও জানিয়েছেন জিএম কাদের এবং দলটির মহাসচিব। মিথিলা নাজনীনের রিপোর্ট। রংপুর মেট্রোপলিটন সিটি ছাড়াও বেশ কয়েকটি ইউনিয়ন নিয়ে গঠিত রংপুর তিন আসনটি শূন্য হয় সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর। মোট 4,42,149 জন ভোটারের এই আসনটি 1991 সাল থেকে আমৃত্যু হুসেন মোহাম্মদ এরশাদের দখলে ছিল। উপনির্বাচনে প্রার্থিতার বিষয়ে কর্মী এবং প্রেসিডিয়ামের সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে যাচাই বাছাইয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে বলে তুলে ধরা হয়। এছাড়া পরিবারের কেউ যোগ্য থাকলে তাকেও বিবেচনা করা হবে। যারা আগ্রহী প্রার্থী তাদেরকে আমরা দরখাস্ত করতে বলবো, তারা দরখাস্ত করার পরে এটা যাচাই বাছাই হবে, তারপরে ইন্টারভিউয়ের মাধ্যমে যাকে সবচেয়ে উপযুক্ত মনে করা হবে তাকেই দেওয়া হবে। আমি নেতাকেন্দ্রিক দল বা এক নায়কতন্ত্র এই ধরনের অ্যাটিচিউড নিয়ে কোনো দল চালাবার ইচ্ছা নেই। সদস্য বা সমর্থক কেন্দ্রিক দল হবে, দলটার ওনারশিপ তাদের কাছেই থাকবে, নেতা শুধু তাদের হয়ে কাজ করবে। দলকে সুসংগঠিত করতে প্রস্তুতির কথা জানান মহাসচিব। দল আমাদের সুসংগঠিত এবং দল আগামীতে আরও বেশি সুসংগঠিত হবে। দলের যেসব কর্মকাণ্ড আমরা সেগুলো করছি, নতুন করে কাউন্সিল করে আবার কমিটি করে তারপরে আমরা ডিসেম্বরে বা জানুয়ারিতে আমরা জাতীয় কাউন্সিল করতে যাচ্ছে। যৌথ নেতৃত্ব জাতীয় পার্টিকে আরও সংগঠিত করেছে বলে তুলে ধরা হয় দলটির পক্ষ থেকে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।